আমরা আজকে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীর 2017 সালের এসএ কিউব এমসি কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন বলেছে সঠিক উত্তর, দেখো এক নম্বরে কী বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট কোশ্চেন বলেছে প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান কী, অ্যান্সার হবে ডি, একটা জীবাশ্ম। আমাদের 2 নম্বরে কোশ্চেন বলেছে ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে, অ্যান্সার হবে এর অ্যান্সার হবে খ্রিস্টপূর্ব 4th শতকে। নেক্সট কোশ্চেন 3 নম্বরে কোশ্চেন কী বলেছে পৃথিবীর প্রাচীনতম মহাকাব্যর নাম কী, অ্যান্সার হবে বি, একটা গিলগামেশ। আমাদের 4 নম্বর কোশ্চেন বলছে নবপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কী, অ্যান্সার হবে একটা আগুনের আবিষ্কার। আমাদের 5 নম্বর কোশ্চেন বলেছে দুটি নদীর মধ্যবর্তী স্থানের সভ্যতা কী নামে পরিচিত, অ্যান্সার হবে মেসোপটেমিয়ার সভ্যতা নামে পরিচিত। আমাদের 6 নম্বর কোশ্চেন বলেছে বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত, অ্যান্সার হবে হোলোসিন যুগের অন্তর্গত, বি এর অ্যান্সার হবে। তারপরে আমাদের 7 নম্বর কোশ্চেন বলছে এথেন্সের শাসন কাঠামো কী ছিল, অ্যান্সার হবে সি, একটা গণতান্ত্রিক। আমাদের 7 নম্বর কোশ্চেন বলেছে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটকে, অ্যান্সার হবে সি, একটা চন্দ্রগুপ্ত মৌর্য। আমাদের 9 নম্বর কোশ্চেন বলেছে খ্রিস্টপূর্ব 6th শতকে মূলত উত্তর ভারতে সামান্য কটি গঠনমূলক জনপদ গড়ে উঠেছিল, তার মধ্যে অন্যতম নাম কী, অ্যান্সার হবে গান্ধার। আমাদের 10 নম্বর কোশ্চেন কী বলেছে কোন দেশের রাজতন্ত্র দিল্লির সুলতানি দ্বারা অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্সার কী, অ্যান্সার হবে বরনি মনে করতেন, অ্যান্সার হবে পারস্যের। এর অ্যান্সার হবে কী হবে পারস্যের। কোন দেশের রাজতন্ত্র দিল্লির সুলতানি দ্বারা অনুষ্ঠিত হয় বলে বরনি মনে করেন, অ্যান্সার হবে পারস্যের। আমাদের দেখো আধুনিক রাষ্ট্রের রাষ্ট্রচিন্তার জনক কী, অ্যান্সার হবে দেখো লক, রুশো, ম্যাকিয়েভেলি। অ্যান্সার হবে কী হবে ম্যাকিয়েভেলি, অ্যান্সার কী হবে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলো ম্যাকিয়েভেলি। আমাদের কিন্তু এই অ্যান্সার শূন্যস্থান পূরণ করে, অ্যান্সার কী হবে ম্যাকিয়েভেলি। দেখো ডি দেখের অ্যান্সার কী হবে ম্যাকিয়েভেলি হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আমাদের পরে কী বলেছে, আমাদের বলেছে যে দেখো ক্ষয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভের মধ্যে মিল দেখাও, দেখো দাগ বা হুডি এটা আজ সঙ্গে মিলবে আমাদের সামরিক ব্যবস্থার সঙ্গে মিলবে, দাগ ও হুলি এটা কার সঙ্গে মিলবে আমাদের মানে একের সঙ্গে ডি এর মিল। তাহলে মাক্তি কী হবে ইক্তা ব্যবস্থা, মাক্তিটা কী হবে ইক্তা ব্যবস্থা হবে। তারপর সে স্যাট্রপটা কী হবে, স্যাট্রপটা আসলে প্রাদেশিক গভর্নর হবে, স্যাট্রপটা কী হবে প্রাদেশিক গভর্নর হবে, দেখে নাও এই তো প্রাদেশিক গভর্নর। আমাদের ম্যান্ডারিনটা কী হবে আমলা হবে, আমলা মানে সরকারি কর্মচারী, ম্যান্ডারিনটা কী হবে আমলা হবে। এটা কিন্তু বড় কোশ্চেন দেয়, ম্যান্ডারিন ব্যবস্থা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তার মানে কী হবে অ্যান্সারটা পুরোপুরি এর অ্যান্সার পুরোপুরিভাবে কী আছে পুরো পারফেক্ট আছে, এর অ্যান্সারটা পুরোপুরি পারফেক্ট আছে, দেখে নাও দেখো পুরোপুরি আমাদের এর অ্যান্সারটা পুরোপুরি পারফেক্ট আছে। তারপরে কোশ্চেন বলেছে দেখো প্রথম দাস বিদ্রোহ হয়, প্রথম যে দাস বিদ্রোহ হয় কত কোথায় হয়েছিল, অ্যান্সার হবে সিসিলিতে হয়েছিল। কোথায় হয়েছিল দাস বিদ্রোহটা, অ্যান্সার হবে সিসিলিতে হয়েছিল। তারপরে কোশ্চেনটা বলেছে কি নজর করে দেখো, তারপরে আমাদের আমাদের কোশ্চেন 14 নম্বরের কোশ্চেনটা বলেছে ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজের ক্ষুদ্র কৃষকদের কী বলা হতো, অ্যান্সার হবে বি, একটা হবে ভিনেন বলা হতো। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন বলছে শূন্যস্থান পূরণ করো, সর্বপ্রথম ইউরোপের ব্যবসায়ীদের গিল গড়ে ওঠে কোথায় হয়েছিল, অ্যান্সার হবে ডি, একটা জার্মানিতে ওঠে। নেক্সট কোশ্চেন বলেছে প্রণয়নমূলক বিবাহ নিম্নলিখিত কোন শ্রেণীর বিবাহের অন্তর্ভুক্ত, অ্যান্সার হবে ডি, একটা প্রজাপত্য। তারপরে আমাদের 17 নম্বর কোশ্চেন বলেছে রানী দুর্গাবতী নিহত হন কিসে, কোন যুদ্ধে, অ্যান্সার হবে ডি, একটা গন্ডোয়ানার যুদ্ধে, অ্যান্সার কী হবে ডি, একটা গন্ডোয়ানার যুদ্ধে। তারপরে কোশ্চেন বলছে স্পার্টার স্বাধীন নাগরিকদের কী বলা হতো, অ্যান্সার হবে সি, একটা স্পার্টিয়েট, কী হবে স্পার্টিয়েট হবে। আমাদের 19 নম্বর কোশ্চেন বলছে সত্যের সন্ধানে বুদ্ধদেবের গৃহত্যাগকে বৌদ্ধশাস্ত্রে কী বলা হবে, অ্যান্সার হবে ডি, একটা মহাভিনিষ্ক্রমণ, কী হবে মহাভিনিষ্ক্রমণ। তো চলো আমাদের 20 নম্বরের কোশ্চেনটা বলেছে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের অধিবেশন বসে কোথায়, অ্যান্সার হবে ডি, একটা পাটলিপুত্র, কী হবে পাটলিপুত্রে হবে, ডি, একটা হবে। তারপরে কোশ্চেন বলেছে আমাদের 21 নম্বরের কোশ্চেন বলেছে ধর্ম পালনের জন্য অশোক যেসব নিয়মবিধি উল্লেখ করেছেন তা কোন শিলালেখে অন্তর্ভুক্ত, অ্যান্সার হবে চতুর্থ শিলালেখে অন্তর্ভুক্ত, অ্যান্সার হবে ডি, একটা। তারপরে কোশ্চেন বলেছে আমাদের 22 নম্বরের কোশ্চেন বলেছে বিশ্বের বিন্যাস সম্পর্কে ভূকেন্দ্রিক মতবাদের উদ্যোক্তা কে ছিলেন, অ্যান্সার হবে টলেমি ছিল। আমাদের পরের কোশ্চেন আমাদের 23 নম্বরের কোশ্চেন কী বলেছে দৃশ্যমান জ্যোতির্বিদ্যার জনক কে, অ্যান্সার হবে সি, একটা গ্যালিলিও হবে। তারপরে কোশ্চেন কী বলেছে আমাদের 24 নম্বরের কোশ্চেন বলেছে পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করেন কে, অ্যান্সার হবে গ্যালিলিও, পেন্ডুলাম ঘড়ি কে আবিষ্কার করেন গ্যালিলিও। চলো আমরা গ্রুপ বি নিয়ে আলোচনা করবো, যেখানে 1 নম্বরের 16খানা কোশ্চেন থাকে। ফার্স্ট কোশ্চেন বলেছে প্রাক ইতিহাস কথাটি কে প্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল 1830-এর দশকের সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন, প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন। আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের নোটস এবং সাজেশন দিয়ে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, পরের কোশ্চেন বলেছে ইতিহাসের রৈখিক কালচেতনা কী, অ্যান্সার হবে কোনো কোনো মানুষ বিশ্বাস করেন যে ইতিহাসের কালের অগ্রগতি ঘটে রৈখিক ধারায়, এর অর্থ হলো ইতিহাসের সময় একটি সূচনা পর্ব এবং একটি সমাপ্তি পর্ব আছে। শুধু তাই নয়, ইতিহাসের ঘটনাগুলি একটি নির্দিষ্ট রৈখিক পথে সাজানো থাকে, এটি সময়ের রৈখিক ধারণা নামে পরিচিত।
দেখো অথবাদী আর নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? অথবাদী আছে, অ্যান্সার হবে আধুনিক ইতিহাস চর্চার বিভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে অন্যতম হলো নিম্নবর্গের ইতিহাস চর্চা। এই ইতিহাস চর্চার প্রবক্তারা বলতে চান যে ইতিহাস কেবল রাজা মহারাজা জমিদার বা ধনিক শ্রেণীর কথা নয়, ইতিহাসের মূল নায়ক হলো মানুষ, তাদের মতে শ্রমিক কৃষক সাধারণ খেটে খাওয়া মানুষের আন্দোলন ও সুখ দুঃখের কাহিনী হলো ইতিহাসের মূল উপজীব্য বিষয়। রাষ্ট্রঙ্গিনী গ্রন্থের আলোচ্য বিষয় কি? অ্যান্সার হবে কলহন রচিত রাষ্ট্রঙ্গিনী গ্রন্থে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ধারাবাহিক ও প্রমাণিত ইতিহাস বিবৃত হয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে যে অলিম্পিক ক্রীড়া কবে বা প্রথম শুরু হয়েছিল কবে? সরি, 776 খ্রিস্টপূর্বাব্দে গ্রীসে প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন বলেছে প্রাচীন ভারতের মহাজনপদগুলি উত্থান হয়েছিল, কোথায় উত্থান হয়েছিল? অ্যান্সার হবে আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতে গোদাবরী নদীর উপকূলবর্তী মধ্যবর্তী অঞ্চলে ষোড়শ মহাজনপদগুলির উত্থান ঘটেছিল। নেক্সট কোশ্চেন বলেছে 5 নম্বরে পলিস বলতে কী বোঝো? অ্যান্সার হবে গ্রীসের ক্ষুদ্র রাষ্ট্রগুলির যাবতীয় কাজকর্ম নাগরিকরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত, এই ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে গ্রিক ভাষায় পলিস বলা হয়। নেক্সট কোশ্চেন বলেছে উলেমাকারা 6 নম্বরে কোশ্চেন, উলেমাকারা দেখো উলেমা হচ্ছিল মুসলিম ধর্মীয় জগতে উলেমেরা ছিল সরকারি ধর্ম বিশেষজ্ঞ এবং ইসলামী আইন শরীয়তের ব্যাখ্যাকর্তা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে যে নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, তো আমাদের এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমরা মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের ভিডিও দিয়ে থাকি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে যে আমাদের উলেমা কারা, তো দেখো মুসলিম ধর্মীয় জগতে উলেমা ছিল সরকারি ধর্ম বিশেষজ্ঞ ইসলামী আইন শরীয়তের ব্যাখ্যাকর্তা। নেক্সট কোশ্চেন বলেছে ধর্মশ্রয়ী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য কী? অ্যান্সার হবে ঈশ্বরতান্ত্রিক রাষ্ট্র হলো ধর্মশ্রয়ী রাষ্ট্র, এই রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো রাষ্ট্রের ঈশ্বর হলেন সব শক্তির উৎস এবং চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার অধিকারী। বিয়েরটা বলেছে কি, ঈশ্বরের নির্দিষ্ট হলো রাষ্ট্রের আইন। নেক্সট কোশ্চেন বলেছে টিউডর বিপ্লব কী? অ্যান্সার হবে রাজা অষ্টম হেনরির শাসনকালে ইংল্যান্ড জাতীয় চার্চ গঠন, জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা সহ বিভিন্ন বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল, এই ঘটনা টিউডর বিপ্লব নামে পরিচিত। নেক্সট কোশ্চেন বলেছে ম্যান্ডারিন বলতে কী বোঝে? অ্যান্সার হবে প্রাচীন চীনে বেসামরিক সরকারি কর্মচারীরা অর্থাৎ সিভিল সার্ভেন্ট বা সরকারি পদস্থ আমলারা রচিত ছিল ম্যান্ডারিন নামে, এই ম্যান্ডারিনরা ছিল কেন্দ্রীয় শাসনকর্তা। নেক্সট কোশ্চেন বলছি অ্যাক্ট অফ সুপ্রিমেসি আইন কে কবে পাশ হয়? অ্যান্সার হবে টমাস ক্রোমওয়েল 1534 খ্রিস্টাব্দে অ্যাক্ট অফ সুপ্রিমেসি আইন পাশ করে। নেক্সট কোশ্চেন বলেছে 9 নম্বরে প্রাচীন ভারতের অগ্রহার প্রথা কী? অ্যান্সার হবে ভারতে খ্রিস্টীয় 3য় শতকের পরবর্তীকালে পুণ্য অর্জনের উদ্দেশ্যে ব্রাহ্মণকে ও ধর্ম প্রতিষ্ঠানে নিষ্কর জমি দান করার প্রথা চালু হয়, এই প্রথা অগ্রহার বা ব্রহ্মদেহ নামে পরিচিত। নেক্সট কোশ্চেন বলেছে দাস অর্থনীতি কী? অ্যান্সার হবে প্রাচীন রোমান মিশরীয় ও ভারতীয় সভ্যতার কৃতদাসদের শ্রমের উপর ভিত্তি করে যে অর্থনীতি গড়ে উঠেছিল তা দাস অর্থনীতি নামে পরিচিত। নেক্সট কোশ্চেন বলেছে ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজে কয়েকটি শ্রেণীতে বিভক্ত ছিল, সেগুলি কী? অ্যান্সার হবে 3টি শ্রেণীতে, যাজক অভিজাত কৃষক সম্প্রদায় বিভক্ত ছিল। নেক্সট কোশ্চেন বলেছে ফিফ কী? অ্যান্সার হবে মধ্যযুগের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সামন্তপ্রভুর প্রতি নির্দিষ্ট দায়িত্ব পালনের বিনিময়ে অধীনস্থ প্রজা যে ভূখণ্ড লাভ করত তাকেই ফিফ বলা হয়। নেক্সট কোশ্চেন বলেছে কার্ভি কী? অ্যান্সার হবে সপ্তাহে 2 থেকে 3 দিন কৃষক বাধ্যতামূলকভাবে বিনা পরিশ্রমিকে প্রভুর জমিতে শ্রম দিত, রাস্তা ও সেতু তৈরিতে বাধ্য ছিল, এই শ্রম কার্ভি নামে পরিচিত। তো দেখে নাও, আমি 10 নম্বর কোশ্চেন আরেকবার বলছি যে ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? অ্যান্সার হবে 3টি শ্রেণী, যাজক অভিজাত ও কৃষক সম্প্রদায় বিভক্ত ছিল। নেক্সট কোশ্চেন বলেছে ব্রাত ক্ষত্রিয় কাদের বলে? অ্যান্সার হবে মৌর্য ও মৌর্যোত্তর যুগে ভারতে বিভিন্ন বিদেশি অনার্য জাতি যেমন শক হুন যবন মল্ল প্রভৃতি জাতিগুলি পাকাপাকিভাবে বসবাস শুরু করে নিজেদেরকে ভারতীয় সমাজে অঙ্গীভূত করে নেয়, এই জাতিগুলি পরিচিত ছিল ব্রাত ক্ষত্রিয় বা পতিত ক্ষত্রিয় নামে। নেক্সট কোশ্চেন বলেছে স্ত্রীধন বলতে কী বোঝো? অ্যান্সার হবে নানান বিধিনিষেধ থাকা সত্ত্বেও প্রাচীন যুগে নারীরা কিছু কিছু অর্থনৈতিক অধিকার ভোগ করত, তারা কিছু সম্পত্তিও রাখার অধিকার পেত,
নারীর এই সম্পত্তি স্ত্রীধন নামে পরিচিত। নেক্সট কোশ্চেন বলেছে মিশরের প্রথম মহিলা ফেরাও কে ছিলেন? অ্যান্সার হবে মিশরের প্রথম মহিলা ফেরাও ছিল নেফারতিতি। নেক্সট কোশ্চেন বলেছে অ্যালকেমি কাকে বলে? অ্যান্সার হবে প্রাচীনকাল থেকে মধ্যযুগ পর্যন্ত সময়ে যুক্তি ও আধুনিক বিজ্ঞান ও নির্ভরতাহীন যে রসায়নবিদ্যার চর্চা ইউরোপে জনপ্রিয় লাভ করেছিল তা অপরাসায়নবিদ্যা বা অ্যালকেমি নামে পরিচিত। নেক্সট কোশ্চেন বলেছে অথবা দিয়ে আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যান্সার হবে রজার বেকন আধুনিক বিজ্ঞানের জনক নামে পরিচিত। নেক্সট কোশ্চেন বলছে আতসকাচ কে আবিষ্কার করেন? অ্যান্সার হবে রজার বেকন। আমাদের পরের কোশ্চেন অভিকর্ষ সূত্র কে আবিষ্কার করেন? অ্যান্সার হবে স্যার আইজাক নিউটন আবিষ্কার করেন। চলো পরের কোশ্চেন কী বলেছে আমাদের, ১৬ নম্বরের কোশ্চেন বলেছে রাজকুমার হেনরি কেন নাবিক নামে পরিচিত? অ্যান্সার হবে যুবরাজ হেনরি জলপথে দেশ আবিষ্কারের উদ্দেশ্যে বিভিন্ন মানচিত্র নকশা চার্ট তৈরি করেন এবং তিনি আফ্রিকার উপকূল অঞ্চল ও দক্ষিণ সমুদ্রের বিস্তীর্ণ এলাকায় অভিযান চালান। তিনি প্রাচ্যে আসার জলপথ আবিষ্কার করার চেষ্টা করেন। সামুদ্রিক অভিযানে তার এই আগ্রহ ও উদ্যোগের কারণে তাকে নাবিক হেনরি বলা হয়। নেক্সট কোশ্চেন বলেছে কে কবে ভারতের জলপথ আসার জলপথ আবিষ্কার করেন? কে কবে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? অ্যান্সার হবে ১৪৯৮ খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। ১৪৯৮ খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। চলো আমরা গ্রুপ সি নিয়ে আলোচনা করব, যেখানে আট গুণ পাঁচ পাঁচ আটা ৪০, এখানে পাঁচখানা কোশ্চেন লিখতে হয় প্রত্যেকটা কোশ্চেনের নম্বর থেকে আট করে। ফার্স্ট কোশ্চেন বলেছে, প্রথম কোশ্চেন কী বলেছে দেখো, যে প্রথম কোশ্চেন বলছে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা কেন বলা হয়? এই সভ্যতার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনের পরিচয় দাও। নেক্সট কোশ্চেন বলেছে অথবা দেয়া নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও, এই যুগের গুরুত্ব কী? আমাদের পরের কোশ্চেন বলেছে বি নম্বরে কী বলেছে, রোমান ও গুপ্ত সাম্রাজ্যের বিস্তার নীতি তুলনামূলক আলোচনা করো। তারপরে আমার অথবা দিয়ে কোশ্চেন বলেছে ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো, দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। পরের কোশ্চেন বলছে গুপ্ত যুগে ভারতীয় উপমহাদেশে সামন্ত প্রথার উত্থানের পটভূমিকা লেখো। আমাদের অথবা দিয়ে পরের কোশ্চেনে বলেছে মধ্যযুগে ইউরোপে গিল্ড প্রতিষ্ঠার কারণ আলোচনা করো। পরের কোশ্চেন বলেছে ডি নম্বরে কী বলেছে, প্রাচীন ভারতে নারী শিক্ষার বর্ণনা দাও অথবা প্রাচীন মিশরের নেফারতিতি ও ক্লিওপেট্রার কার্যবলী পরিচয় দাও। পরের কোশ্চেন বলেছে প্রাচীন মিশরের অথবা দিয়ে প্রাচীন মিশরের ক্লিওপেট্রার পরিচয় দাও, পরিচয় ও কার্যবলী সম্পর্কে লেখো। প্রাচীন মিশরে ক্লিওপেট্রার পরিচয় ও কার্যবলী সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেন কী বলেছে, আকবরের দিনের লাই সম্পর্কে বিশদভাবে আলোচনা করো অথবা ভারতের ইতিহাসে সুলতান রাজিয়া ও নূরজাহানের অবদান সংক্ষেপে আলোচনা করো।